হ্যালো ফ্রেন্ড এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে আজ আমি তোমাদের দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন সেটা হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো সেটা নিয়ে আমি কিছু বলবো তার আগে বলে রাখি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দাও যাতে ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো তোমরা নোটটা দেখতে পাচ্ছ নোটটা স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো চলো এখন আলোচনা শুরু করা যাক সে কোয়েশ্চেনটা হচ্ছে যে সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ সম্পর্কে যা যেন বাংলা ইংরেজ শাসনের বিরুদ্ধে সন্ন্যাসী ফকির বিদ্রোহকেই প্রথম কৃষক বিদ্রোহ বলা হয় এই বিদ্রোহের ব্যপ্তিকাল ছিল সতেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ ঔপনিবেশিক ভারতে ব্রিটিশ শাসন ও শোষণের বিরুদ্ধে এবং ধর্মীয় ভাবাদর্শের মিশ্রণে যে কটি কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ সন্ন্যাসী ও মাদারী ফকিরেরা ব্রিটিশ সরকারের অত্যাধিক রাজস্ব আদায় ধর্মানুষ্ঠানে যোগ দেয়ার বাধা প্রদান প্রভৃতির বিরুদ্ধে বিদ্রোহ করে এবার বিদ্রোহের কারণ কি ছিল কারণ এই বিদ্রোহের পেছনে বিভিন্ন কারণ ছিল সেগুলি হল এক হচ্ছে এই সময় কোম্পানির আমলে উচ্চ হারে রাজস্ব আদায় করতো এবং রাজস্ব আদায় করার সময় অত্যাচার করতো যে পরিমাণ তার ফলে এদেরকে বিক্ষুব্ধ করে তুলেছিল কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ করতে দ্বিতীয় কি সন্ন্যাসীরা তীর্থ যাবে তীর্থ যাওয়ার উপরেও তারা কি করত তীর্থ কর বসাত তার ফলে সন্ন্যাসীরা এত কর তাদের পক্ষে দেয়া সম্ভব না তারা বিক্ষোভে ফেটে পড়ে তৃতীয় কি ফকিরদের দরগায় যাওয়ার উপরেও সরকার বিধিনিষেধ জারি করেছিল চতুর্থ কি সন্ন্যাসী ফকিরদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্যে নিযুক্ত ছিল তাদের কাছ থেকে ব্যবসাজাত দ্রব্য যেমন রেশম কাপড় ইংরেজি ক ইংরেজ কর্মচারীরা কেড়ে নেয় এতে সন্ন্যাসী এবং ফকিররা বিক্ষুব্ধ হয়ে ওঠে আর পঞ্চমকে নতুন ভূমি রাজস্ব ব্যবস্থায় তৈরি হওয়া মহাজন জমিদার বা মধ্যসত্ব ভোগীদের চাপেও এরা কি হয়েছিল সন্ন্যাসী এবং ফকিররা অতিষ্ঠ হয়ে গিয়েছিল তার ফলে তারা বিদ্রোহ করেছিল এবার বিদ্রোহের শুরু বা সূচনা কোথায় হয়েছিল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সন্ন্যাসীরা প্রথম আঘাত করে ঢাকায় তারা ঢাকায় ইংরেজ কুঠির ওপর প্রথম আঘাত করে তারা ডিসেম্বর মাস পর্যন্ত এই কুঠিকে অধিকার করে রেখেছিল তবে ওই মাসের শেষের দিকে ক্যাপ্টেন গ্রান্টের নেতৃত্বে একদল ইংরেজ সেনাবাহিনী এই কুঠি সন্ন্যাসীদের হাত থেকে আবার পুনরায় দখল করতে সক্ষম হয়েছিল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে দিনহাটার সন্ন্যাসী রামানন্দ গোসাঁয়ের বাহিনীর সঙ্গে লেফটেন্যান্ট মরিসনের বাহিনীর প্রচণ্ড যুদ্ধ হয় যুদ্ধে বিদ্রোহীরা পরাস্ত হয় কিন্তু কিছুদিনের মধ্যে সন্ন্যাসীরা আবার এই কোম্পানি বা ইংরেজদের উপর আক্রমণ চালায় এবং মরিসনের সৈন্যবাহিনী সম্পূর্ণরূপে পরাস্ত হয় শ্রেণী শ্রেণীবিভাগ এই বিদ্রোহ সেই সময়কার তিন ধরনের ব্যক্তিবর্গ সামিল হয়েছিল প্রথমত কারা ছিল বাংলা এবং বিহারের কারিগর ও কৃষক জনগণ বিদেশি ইংরেজ শাসক গোষ্ঠীর সর্বগ্রাসী উৎপীড়ন থেকে রক্ষা পাওয়ার জন্য এই বিদ্রোহে যোগদান করেছিল তাহলে প্রথমে প্রথম কোন শ্রেণী ব্যক্তিবর্গ ছিল বাংলা এবং বিহারের কারিগর এবং কৃষক দ্বিতীয় কি ধ্বংসপ্রাপ্ত মুঘল বাহিনীর বেকার সৈন্যদের একটা অংশ তাদের নিজেদের জীবন রক্ষার তাগিদে বাংলা এবং বিহারে স্থায়ীভাবে বসবাস করতো তারাও কি করেছিল এদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এছাড়া সন্ন্যাসী গোষ্ঠী ফকির গোষ্ঠীর মানুষরাও এদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবার বিদ্রোহ কোথায় বিস্তার লাভ করেছিল সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে ঢাকায় এই বিদ্রোহ শুরু হয়ে ধীরে ধীরে তা রাজশাহী কোচবিহার রংপুর মালদা দিনাজপুর বগুড়া ময়মনসিংহ ফরিদপুর প্রভৃতি বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল সতেরোশো থেকে আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই বিদ্রোহ চলেছিল প্রায় পঞ্চাশ হাজার মানুষ এই বিদ্রোহে যোগ দিয়েছিল উত্তরবঙ্গের মাদারী সম্প্রদায়ের ফকির এবং পূর্ববঙ্গ ও ময়মনসিংয়ের গিরি গোসাই ও নাগা সন্ন্যাসীরাও প্রথম এই বিদ্রোহে নেতৃত্ব দেয় পরে ক্ষমতাচ্যুত জমিদার ছাটাই হওয়া সৈনিক বিতাড়িত কৃষক ও এই বিদ্রোহে যোগ দেয় সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী যেটা আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের উল্লেখ আছে এই বিদ্রোহে ভবানী পাঠক দেবী চৌধুরানী মজনু শাহ চিরাগ আলী শাহ মুসা শাহ কৃপানাথ প্রমুখ নেতৃত্ব দান করেছিলেন সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে রংপুরের যুদ্ধে বিদ্রোহীরা সাফল্য লাভ করে এবং ইংরেজ সেনাপতি ক্যাপ্টেন টমাস নিহত হন সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে অপর একজন ইংরেজ সেনাপতি ক্যাপ্টেন এডওয়ার্ডসও বিদ্রোহীদের হাতে নিহত হন এরপরে সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে সন্ন্যাসী ফকিরদের মধ্যে নিজেদের মধ্যে কলহ বিবাদের ফলে বিদ্রোহীরা কি হয়েছিল দুর্বল হয়ে পড়েছিল মানে সাংগঠনিক শক্তিটা তাদের কমে গেছিল এরপর সন্ন্যাসী ফকিররা কী করছিল পৃথক পৃথকভাবে ইংরেজদের বাধা দিচ্ছিল আগে যেমন তারা জোটবদ্ধ হয়ে একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য এগোচ্ছিল কিন্তু এবার তারা পৃথক পৃথক হয়ে যায় তাদের নিজেদের মধ্যে বিবাদের জন্য এবং পৃথক পৃথকভাবে বিভিন্নভাবে তারা ইংরেজদের বাধা দিচ্ছিল সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে বগুড়া জেলায় মঞ্জোরার যুদ্ধে ইংরেজ সেনার গুলিতে আহত হয়ে মজনু শাহ প্রাণত্যাগ করেন শাহের পর শাহ ফকিরদের সঙ্গবদ্ধ করে নেতৃত্ব দেন কিন্তু ইংরেজ বাহিনীর আক্রমণে তিনি পরাস্ত হন এরপর ভবানী পাঠক সন্ন্যাসীদের নেতৃত্ব দেন সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ইংরেজ বাহিনীর সঙ্গে জলযুদ্ধে ভবানী পাঠক পরাজিত এবং নিহত হন তার শিষ্যা দেবী চৌধুরানী কিছু সময় ধরে বিদ্রোহে নেতৃত্ব দেন কিন্তু তিনিও শেষ পর্যন্ত পরাস্ত হন শেষ পর্যন্ত অনুন্নত রণকৌশল অভ্যন্তরীণ দ্বন্দ্ব সাংগঠনিক দুর্বলতা লক্ষ্যের অভাব প্রভৃতি বিভিন্ন কারণে এই বিদ্রোহটি ব্যর্থ হয়েছিল এই বিদ্রোহের দমনে লেফটেন্যান্ট মরিসন এবং ইংরেজ ম্যাজিস্ট্রেট হ্যামিলটন সক্রিয় উদ্যোগ নিয়েছিলেন আঠেরোশো খ্রিস্টাব্দ থেকে ইংরেজি সরকারি নথিপত্রে আর এই বিদ্রোহের উল্লেখ পাওয়া যায় না এই তো গেল বিদ্রোহের বর্ণনা এবার বিদ্রোহের বৈশিষ্ট্য ব্রিটিশ প্রথম বৈশিষ্ট্য কি ব্রিটিশ বিরোধী কৃষক সংগ্রামের ইতিহাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহ উল্লেখযোগ্য স্থান অধিকার করে আছে অর্থাৎ ব্রিটিশদের বিরোধিতা করার ক্ষেত্রে যে কৃষক বিদ্রোহ হয়েছিল তার মধ্যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ অন্যতম দুই কি এই বিদ্রোহে ধর্মীয় ভাবাদর্শ অনুপ্রেরণা হিসাবে কাজ করেছিল অর্থাৎ এই বিদ্রোহে হিন্দু মুসলিম সকলেই একসঙ্গে মিলিতভাবে মানে ব্রিটিশদের বিরোধিতা করেছিল আর তৃতীয় কি এডওয়ার্ড ও গ্যারাট এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ হিসাবে চিহ্নিত করেছেন চতুর্থ কি লেস্টার হ্যাচিনসন মনে করেন যে এই বিদ্রোহের মূল লক্ষ্য ছিল বিদেশিদের হাত থেকে নিজেদের দেশ ও ধর্মকে রক্ষা করা আর পঞ্চম কি সন্ন্যাসী ফকির ছাড়াও সাধারণ দরিদ্র মানুষ এই বিদ্রোহে যোগদান করেছিল যেটা এই বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য ছিল আর ষষ্ঠ কি সন্ন্যাসী ফকির বিদ্রোহ পরবর্তীকালে বহু কৃষক বিদ্রোহের অনুপ্রেরণা স্থল হিসাবে কাজ করেছিল সপ্তম কি বিদ্রোহের নেতৃত্ব বিদ্রোহীদের মধ্য থেকেই জন্ম নিয়েছিল আর অষ্টম কি স্বতঃস্ফূর্ত আন্দোলন এই বিদ্রোহের অন্যতম বৈশিষ্ট্য নবম কি এই বিদ্রোহের বিস্তৃতি ও ব্যাপকতা ছিল বিশাল চরিত্র বা বিশ্লেষণ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এই বিদ্রোহকে পেশাদার ডাকাতদের উপদ্রব হিন্দুস্থানের যাযাবর বলে বর্ণনা করেছেন কিন্তু এই মত সত্য নয় কারণ বিদ্রোহীদের অনেক ক্ষেত্রেই শোষিত কৃষকগণ সাহায্য করেছিল কেবল লুণ্ঠনকারী হলে তারা এই সাহায্য পেত না সরকারি ও বেসরকারি দলিল থেকে জানা যায় যে এই বিদ্রোহ ছিল বাংলা এবং বিহারের কৃষক শ্রেণীর বিদ্রোহ ঐতিহাসিক উইলিয়াম হান্টারি সর্বপ্রথম সন্ন্যাসী বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেছেন ঐতিহাসিক এডওয়ার্ড ও গ্যারেট একে কৃষক বিদ্রোহ বলেছেন সন্ন্যাসী ফকির বিদ্রোহে নিম্ন শ্রেণীর লোকেদের বেশি সমর্থন ছিল এদের অনেকে মহাজনী ব্যবসাতে বিহারের কৃষক শ্রেণীর বিদ্রোহ ঐতিহাসিক উইলিয়াম হান্টারি সর্বপ্রথম সন্ন্যাসী বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেছেন ঐতিহাসিক এডওয়ার্ড ও গ্যারেট ও একে কৃষক বিদ্রোহ বলেছেন সন্ন্যাসী ফকির বিদ্রোহে নিম্নশ্রেণীর লোকেরা বেশি সমর্থন করেছিল এদের অনেকে মহাজনী ব্যবসাতে খাদ্যশস্যের দালালিতে এবং অশান্তির সময়ে যুদ্ধবিগ্রহে লিপ্ত থাকত তবে বিদ্রোহীদের অনেকে কৃষিকার্যেও লিপ্ত ছিল লেস্টার হ্যাচিনসনস মনে করেন যে একশো বছর পর বাংলায় যে বিপ্লববাদী আন্দোলন শুরু হয় এই বিদ্রোহ ছিল তার অগ্রদূত সন্ন্যাসী ফকির বিদ্রোহের কাহিনী নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ রচনা করেছেন যা বাংলার বিপ্লবী আন্দোলনকে প্রেরণা দেয় আজ আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকেও সাবধানে থেকেও সাবস্ক্রাইব করো